খবর, বড়দের আইন পরামর্শ, বিভিন্ন রকম জিনিস দেখানো হয় সেগুলো নয়, একটু আলাদাভাবে খুদে শিল্পীদের নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের সাথে রয়েছে দুই খুদে শিল্পী। চলুন তাদের সাথে পরিচয় পর্বটা আগে সেরে নিই। হ্যাঁ, প্রথমে আমার সাথে রয়েছে অরিত্র। হ্যাঁ অরিত্র, বলো কেমন আছো? ভালো। ভালো আছো? এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তা তুমি আজকে আমাদের কি শোনাবে? আবৃত্তি। আবৃত্তি শোনাবে। তা তুমি কোন স্কুলে পড়ো? কেবিআই। কেবিআই উদয়পুরে? হ্যাঁ। আচ্ছা, তা কোন ক্লাসে পড়ো? 1, ক্লাস 1। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। কি পড়তে সবচেয়ে বেশি ভালোবাসো? ইংলিশ। ইংলিশ পড়তে ভালো লাগে? আর বাকিগুলো ভালো লাগে না? ভালো লাগে। বাকিগুলো ভালো লাগে, ইংলিশটা একটু বেশি ভালো লাগে, তাই না? ঠিক আছে, চলো আমরা একটু অনন্যার সাথে কথা বলি, তারপর আবার তোমার কাছে আসবো। অনন্যা, বলো কিরকম লাগছে এখানে এসে? ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? 2। ক্লাস 2-তে পড়ো? আচ্ছা, কোন স্কুল গো? আনন্দ বিদ্যানিকেতন। আনন্দ বিদ্যানিকেতন। আচ্ছা, তা আজকে তো তোমার পরীক্ষা ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে? তা পড়াশোনার পাশাপাশি আর কি করা হয় গো? গান করতে ভালোবাসো? খেলাধুলো করো? করো না? ভালো লাগে না খেলাধুলো? কিছুই খেলা হয় না বন্ধুদের সাথে? আচ্ছা ঠিক আছে, তা আজকে তুমি আমাদের কি শোনাবে, গান শোনাবে? ঠিক আছে, কি গান শোনাবে গো? নজরুলগীতি। নজরুলগীতি? বাবা, তো বড়দের ব্যাপার, তুমি পারো নজরুলগীতি? দারুণ, অসাধারণ ব্যাপার। দেখলে তো দর্শক বন্ধুরা যে আমাদের খুদেরাও কিন্তু আজকের কতটা অসাধারণ প্রতিভা দাঁড়িয়ে ওরা নজরুলগীতি করছে। আমাদের সময় না আমরা ভাবতেই পারতাম না, খুব কঠিন একটা বিষয় মনে হতো নজরুলগীতি। হ্যাঁ, তাহলে অনন্যা তোমার কাছ থেকে একটা নজরুলগীতি শুনে নি। প্রথমে কী গান শোনাবে বলো? শুভ্র শুভ চলো। শুভ্র শুভ চলো। ওকে ঠিক আছে, তাহলে চলো শুরু করি। হ্যাঁ শুরু কর। শুভ্র শ্যামজল হে চির নির্মল শান্ত চঞ্চল ধ্রুব জ্যোতি, শুভ্র শ্যামজল হে চির নির্মল শান্ত চঞ্চল ধ্রুব জ্যোতি, অশান্ত চিত কর হে সমাহিত, অশান্ত চিত কর হে সমাহিত, সদা আনন্দিত রাহমতি, শুভ্র শ্যামজল হে চির নির্মল শান্ত চঞ্চল ধ্রুব সমী, শুভ্র শ্যামজল। অশান্ত
কর হে সমাহিত অদা আনন্দিত রাখো মুক্তি সুপ্রসমজল শান্ত চঞ্চল ধ্রুবৃষতি সুবৃষমজল সুবৃষমজল সুবৃষমজল। বাহ, অসাধারণ, কি সুন্দর গাইলে তুমি। দেখছেন তো দর্শক বন্ধুরা, এই ছোট ছোট বাচ্চারা এত কঠিন কঠিন গান কি সুন্দর ভাবে গাইছে, কি সুন্দর ভাবে পরিবেশন করছে। বাহ, সত্যি ভাবতে অবাক লাগে, খুব দারুণ গেয়েছো। তা অনন্যা, তোমার সাথে একটু গল্প করি তাহলে। কতদিন ধরে গান শিখছো? অনেকদিন ধরে। অনেকদিন ধরে শিখছো? হ্যাঁ, শুধু নজরুলগীতিই করো, অন্য কোনো গান করো না? করি। করো? কী গান করো? রবীন্দ্রসঙ্গীত করো? রবীন্দ্রসঙ্গীত শিখছো? বাহ, খুব সুন্দর, এত কম বয়সে কত কিছু শিখছো, খুব সুন্দর গাও তুমি, খুব ভালো লাগলো। তা গান ছাড়া অন্য কিছু করা হয় না? কি করো? পড়াশোনা করি, আর্ট করি, গান করি। আর্ট করো? তুমি আর্টও শিখো? এমনিতেই করো ভালো লাগে বলে? মাস্টারের কাছে করি। ও, শিখো? বাহ, স্কুলে শেখো? স্কুলেও তো আর্ট করায় এখন। হ্যাঁ। তা পড়াশোনা করতে ভালো লাগে? ভালো লাগে? পড়তে ভালো লাগে তোমার? কি পড়তে বেশি ভালোবাসো? ইংলিশ, বাংলা, অঙ্ক। হ্যাঁ, তুমি অঙ্ক করতে ভালোবাসো? এ বাবা, আমি না খুব ভয় পেতাম জানো, অঙ্ক আমার খুব ভয় করে। তোমার ভয় করে না? একদম না, খুব ভালো লাগে। হ্যাঁ, তা খুব দারুণ ব্যাপার তো, অঙ্ক ভালো লাগে এমন বাচ্চা খুব কম পাওয়া যায়। যে তোমার অঙ্ক ভালো লাগে, তোমার ভালো লাগে, তোমার অঙ্ক ভালো লাগে? এ বাবা, এ আমি শুধু অঙ্কে কাঁচা? তোমরা সবাই অঙ্ক পারো, এটা কথা? খুব ভালো। তা বাড়িতে খেলাধুলা হয় না, স্কুলে বন্ধু বান্ধবদের সাথে হয় না? বন্ধু আছে? আছে। কজন আছে? দুজন। দুজন আছে? বাহ, খুব ভালো, বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, তারাও তোমার সাথে গান করে? করে না? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি তো খুব সুন্দর গান গাও, আমাকে শেখাবে? শেখাবে? তা খুব ভালো। দেখলেন তো, ওরা একসাথে কত কিছু করছে, মানে এখনকার দিনে সত্যি বাচ্চারা মাল্টি ট্যালেন্টেড। ওরা পড়াশুনো করছে, সাথে নাচ গান বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে জড়িত, এবং কত সুন্দরভাবে এত কঠিন একটা গান কি সরলভাবে গেয়ে দিল। আমাদেরকে বললে হয়তো আমরা ভাববো হি এত কঠিন, কিন্তু ও কি সরলভাবে সহজভাবে গেয়ে দিল, খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। আচ্ছা যাই হোক, এবার তাহলে অরিত্রর কাছে আসি, ও অনেকক্ষণ চুপ করে বসে আছে। তা তোমার মা বললো তুমি নাকি অনেক কথা বলো, তা আমার সাথে কেন বলছো না গো? কি হয়েছে, লজ্জা লাগছে? না। তাহলে তা আমি তোমার সাথে গল্প করবো ভেবেছি। আবৃত্তি করো না? ও, আগে আবৃত্তি করবে তারপর গল্প করবে? আচ্ছা, তাহলে প্রথমে কি আবৃত্তি করবে? মা। মা? ও, মাকে নিয়ে আবৃত্তি করবে? মাকে ভালোবাসো বেশি? মা বাবা দুজনকে ভালোবাসো। দুজনকে ভালোবাসো বেশি? কাকে ভালোবাসো? বাবা বেশি। বাবাকে ভালোবাসো? কেন, মা মারে? মারে মা?
তুমি বেশি দুষ্টুমি করো? না করো না। তাহলে কেন মারে? কথা না শুনলে। হ্যাঁ তাই, একটু মা বকে, বাবা বকে না, এ বাবা বেশি আদর করে না। ঠিক আছে চলো তাহলে তোমার কবিতাটা আগে শুনে নিই না। হ্যাঁ শুরু কর। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মা। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই, মায়ের মতন এত আদর সুহাগ সেথ আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়া, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা মুক্তি ভরান, যখন জন্মে নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, উঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহুনি ফিরিত শুধু মার পিছু পিছু, পাঠশালা হতে যাবে ঘরে ফিরে যাব সবে, কত না আদরে কলে তুলি নেব মাতা, খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজে লেখা হলো পড়া কত পাতা, পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে, বলে মোর খোকা মনে হীরা বাড়িগের খনে, এমনটি নাই কারো শুনে বুক ভরে, দিবানি সে ভাবনা কিসে ক্লেশ পাব না, কিসে সে মানুষ হব বড় হব কিসে, বুক ভরে উঠে মার ছেলেরই গর্ভে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। ধন্যবাদ। বাহ অসাধারণ, কি সুন্দর কবিতা বললে তুমি, সত্যি খুব ভালো লাগছে জানো তো, তোমরা এত সুন্দর করে একজন গান করছো, একজন কবিতা বলছো। বাহ আমাকে শেখাবে? শেখাবে? হ্যাঁ আমি তো এত সুন্দর করে বলতে পারি না, জানো চেষ্টা করি। খুব ভালো লেগেছে। তা তুমি যে কবিতাটা বললে মাকে নিয়ে, মা কি সত্যি সত্যি এতটা ভালোবাসে তো তোমাকে, কি মনে হয়? তোমরা বকাদের বলে মনে হয় যে বাবা বেশি ভালোবাসে? সবাই সবাই। আচ্ছা আচ্ছা, তা তোমার বাড়িতে আর কে আছে? আমি, মা, দাদু, ঠাম্মি। দাদু ঠাম্মি আছে? হ্যাঁ, ওরা ওরা কি ওরা বেশি আদর করে বাঁচায় মা যখন বকা দেয় তখন? দুটো ডগ আছে। ও আচ্ছা, দুটো ডগও আছে? বাহ খুব সুন্দর, খুব ভালো। তা বলছিলাম তুমি যে এত সুন্দর একটা কবিতা বললে, তুমি কতদিন ধরে শেখো কবিতা? অনেকদিন হয়েছে। অনেকদিন হয়েছে? আচ্ছা খুব সুন্দর হয়েছে। তা তোমাকে বলছিলাম যে অরণ্যা, অরণ্যাকে বলছিলাম যে এই তো গান করছো, কবিতা বলছো, কত কিছু করছো, আর্ট শিখছো তুমি, তা আমাদেরকে একদিন দেখাবে তুমি কি আর্ট করো, দেখাবে? আমিও শিখি আর ইয়োগা। তুমিও আর শিখো? ইয়োগাও শিখো? ও বাবা, আবৃত্তি দুইটা ক্লাস। আবৃত্তি দুইটা ক্লাস? আচ্ছা আচ্ছা, ইয়োগা শিখো? ইয়োগা কখন শিখো? বুধবার আর শুক্রবার। এত কিছু করে সময় পাও? খেলাধুলো করো? টাইম পাই না। করো না? এ বাবা, স্কুলেও খেলো না? টাইম পাই না, ঘন্টা টাইম পাও না? ঘন্টা বুঝবে এই একটা কথা হলো, খেলাধুলো তো করতে হবে, এখনই তো খেলাধুলো করবে। তা স্কুলে বন্ধু বান্ধব আছে? ওদের সাথে খেলো না? খেলি। এই তো খেলতে হবে তো, কি খেলতে ভালো লাগে? ফুটবল। ফুটবল খেলো তুমি? ক্রিকেট ভালো লাগে না? ক্রিকেটও ভালো লাগে, মাঝে মধ্যে খেলি। মাঝে মধ্যে খেলো? দেখো খেলা দেখো? হ্যাঁ খেলা দেখি, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট দেখি তো। হ্যাঁ এই যে এশিয়া কাপ দেখেছো? হ্যাঁ। আরে বাবা, বাবার সাথে দেখো? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখি সব কিছু দেখি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখো? ওরে বাবা কত কিছু। হ্যাঁ তুমি দেখো? হ্যাঁ দেখো, ও দেখে কিন্তু। হ্যাঁ তুমি বললে বলে দেবে, ও বলবে হ্যাঁ আমিও দেখি। ও একটু চুপ করে থাকে, কথা বলে না কেন? আমার সাথে কথা বলতে ভালো লাগে না অনন্যা? ভালো লাগে। তাহলে বলছো না কেন, চুপ করে আছো? হ্যাঁ এখন তুমি একটা কবিতা শুনলে, কবিতা বললে, ও একটা গান করলো, তা এখন কি আরেকটা কবিতা বলবে না ওর থেকে একটা গান শুনে নেব? কবিতা। কবিতাই বলবে? ও কবিতা বলতে খুব ভালোবাসে। হ্যাঁ তাহলে বলো আরেকটা শুনি। একটা ঠাকুর দাদার ছুটি। ঠাকুর দাদার ছুটি? আচ্ছা ঠিক আছে। নমস্কার,
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর দাদার ছুটি। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলা বাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারোর ডাঙার মনে, তোমার ছুটি আশা কাপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পড়া বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটি মধুর বাঁশি বাজে, আমার ছুটি তোমারে ওই চপল চোখের নাচে, তোমার ছুটির মাঝখানেতেই আমার ছুটি আছে, তোমার ছুটির খেয়াবে শরৎ এলো মাছি, শিউলি কানুন সাজায় তোমার শুভ্র ছুটির সাজে, শিশির হাওয়া শিড়ি শিড়িয়ে কখন রাতারাতি, হিমালয়ের থেকে আসে তোমার ছুটির সাথে, আশ্বিনের এই আলো এলো ফুল ফুটানো ভরে, তোমার ছুটি রঙে রঙের চাদর খানি পরে। নমস্কার। বাহ, অসাধারণ। তা তুমি যে ছুটি নিয়ে একটা কবিতা বললে, ছুটির দিনে কি করা হয়? পড়াশোনায়। ছুটির দিনেও পড়াশোনা? এ বাবা, ছুটির দিনেও পড়াশোনা থেকে মুক্তি নেই? কি করে হবে বলো? খালি একদিন পাই, সানডে। হ্যাঁ, তো সানডে তো ছুটির দিন, ওই দিনই তো খেলাধুলা করা হয়, ঘুরতে যাওয়া হয়, রাত্রেবেলা তবুও পড়তে হয়। তবুও পড়তে হয়? মা পড়তে বসিয়ে দেয়? এ বাবা, মাকে বলে দেবো, ছুটির দিনে কিসের পড়া, তাই না? ছুটির দিনে ঘুরতে যাওয়া হয়? একদম না। ঘুরতে যেতে নিয়ে যায় না? এক্সাম আসছে 3 তারিখ। ও বাবা, তুমি যাও ছুটির দিনে ঘুরতে? আমার রবিবারে গান শেখা। রবিবারে গানের ক্লাস থাকে? তা কোনোদিনও ছুটির সময় ঘুরতে যাও হয় না? এ বাবা, এ তো ভারী অন্যায়। অ্যাবাকাস লাগিয়ে দেবে রবিবারে। কি লাগিয়ে দেবে? অ্যাবাকাস। অ্যাবাকাস, আচ্ছা আচ্ছা, রবিবারে। এ বাবা, তাহলে তো আরো ছুটির দিনে তুমি যেতে পারবে না কোথাও, বলো? ভ্যাকেশন পড়লে। ভ্যাকেশন পড়লে? হ্যাঁ, ওটা তো অনেক দিনের হয়। গেছো কখনো ভ্যাকেশনে ঘুরতে? গেছি। কোথায় গেছো? সিপাহীজলা গেছি। সিপাহীজলা গেছো? ওখানে কি আছে বলো তো? হরিণ আছে। হরিণ আছে? আর কিছু দেখনি? অজগর আছে, সিংহ আছে, তারপর বন বিড়াল আছে, তারপর শিয়াল আছে, অনেক কিছু আছে। সব দেখে ফেলেছো? হ্যাঁ। তুমি গেছো সিপাহীজলায়? যাওনি? এই মাকে বলবে যে সিপাহীজলায় নিয়ে চলো আমাকে, ওইখানে অনেক কিছু আছে। আমি মিউজিয়াম আর কলকাতা সায়েন্স সিটি, আগরতলা সায়েন্স সিটি যাইনি। আগরতলা সায়েন্স সিটি যাওনি? না, যাবো। ভ্যাকেশন পড়লে যাবে, অনেক সুন্দর আছে। ও, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছো? দেখেছি, আসার সময় দেখেছি। ও, বাইরে থেকে দেখেছো? হ্যাঁ। ভেতরে তো আরো সুন্দর। কিন্তু মিউজিয়ামে যেতে অনেক ভালো লাগে। কেন? মিউজিয়ামে কি থাকে বলো তো? ডাইনোসর 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 ভালো লাগে, ওই নকল গুলো যে থাকে আগে যে থাকতো। হ্যাঁ, নকল না তো, ওইগুলো তো বোঝানো হয় যে ওরকম ছিল, ওদের বিভিন্ন জিনিস রাখা আছে। যাই হোক, অনন্য, তোমার যাওয়া হয় না কোথাও মিউজিয়াম? তুমি জানো মিউজিয়ামে কি থাকে? জানো না? মিউজিয়ামে যেতে হয় তো, মিউজিয়ামে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। সায়েন্স সিটিতে গেছো? গেছো? হ্যাঁ, ওকে বলো তো এখানে কি থাকে। অনেক কিছু বলো না ওকে, ও জানে না তো, ও তো যায়নি, ও বাইরে থেকে দেখে বলছে অনেক সুন্দর। আগরতলা না ত্রিপুরা? আহা, ত্রিপুরার মধ্যেই তো আগরতলা বাবা। মানে আগরতলা সায়েন্স সিটি না ত্রিপুরা সায়েন্স সিটি? কলকাতা বলছিলে মনে হয় তুমি, ত্রিপুরা সায়েন্স সিটি? না, আগরতলা সায়েন্স সিটি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আগরতলা সায়েন্স সিটির কথাই বলছি আমি। ও তো আগরতলা সায়েন্স সিটিতে গেছে, তুমি তো যাওনি। আহা, আচ্ছা চলো তোমার সাথে আবার পরে গল্প করবো, এখন অনন্যা থেকে একটা গান শুনে নি বরং। অনন্যা বলো তো, তারপরে কি গান করবে? ফুলের ফুল। আচ্ছা করো। আমারও ভালো লাগে না। তাহলে তুমি ওর সাথে গাইবে নাকি? না। ঠিক আছে, গাইতে পারো অনন্যা, ও গাইলে তোমার ভালো লাগবে না? আচ্ছা চলো শুরু করো। ফুল হয়ে ফুটবো আমি নদী হয়ে ছুটবো, ফুল হয়ে ফুটবো আমি নদী হয়ে ছুটবো, ভ্রমণের মতো আমি গুনগুনিয়ে ফুলের বুকে উড়।
ফুটব ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব মেঘ হয়ে নীল আকাশের বুকে আমি ঘুরব মেঘ হয়ে নীল আকাশের বুকে আমি ঘুরব বৃষ্টি হয়ে ছড়ে পড়ব বৃষ্টি হয়ে ঝরে পড়ব পাগড়ে গা পারে সারে চানি ধানি সারে সা পা পা মেঘ হয়ে নীল আকাশের বুকে আমি ঘুরব বৃষ্টি হয়ে ঝরে পড়ব সাগরের ঢেউয়ের সাথে এলো মেলো দুলব ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব রামধনু হয়ে আমি হাসব তারা হয়ে মিটি মিটি চলব রামধনু হয়ে আমি হাসব তারা হয়ে মিটি মিটি চলব পাখি হয়ে সূর্য উঠার গান আমি গাইব পাখি হয়ে সূর্য উঠার গান আমি গাইব ময়ূরের মতো আমি নাচব ময়ূরের মতো আমি নাচব পাগড়ে গা পারে সারে সানি ধানি সারে সা পা পাখি হয়ে সূর্য উঠার গান আমি গাইব ময়ূরের মতো আমি নাচব ময়ূর পুখি নৌকো হয়ে অজালাতে বাজব ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব ফুল হয়ে ফুটব আমি নদী হয়ে ছুটব খুব সুন্দর গাও তুমি আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এত সুন্দর করে গাইছিল ভালো লাগেনি হ্যাঁ দেখেছো ওরও খুব ভালো লেগেছে খুব সুন্দর গানটা তা যেটা বলছিলাম দর্শক বন্ধুরা দেখলেন তো ওরা কত সুন্দর করে গান গাইছে আবৃত্তি করছে কি দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে হ্যাঁ তা অরিত্র এরপর কি বলবে স্বপ্ন স্বপ্ন কি স্বপ্ন আছে তোমার বলো তো অনেক স্বপ্ন আছে বড় হয়ে কি হতে চাও ডক্টর হতে চাও ডক্টরের চান্স না পেলে ইসরো যেতে ইচ্ছে ইসরোতে যাবে তুমি এরপরে ওই চন্দ্রায়নের মতো রকেট উড়াবে বাবা কি দারুণ ব্যাপার অনন্যা তুমি কি হতে চাও বড় হয়ে কি স্বপ্ন রয়েছে বলো পুলিশ হতে চাও এ বাবা পুলিশ হয়ে কি করবে দুষ্ট লোকদের ধরে ধরে জেল লকআপে পড়বে এ বাবা তা খুব ভালো তা অরিত্র তাহলে তোমার স্বপ্ন কবিতাটা শুনি নি আমরা চলো নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন একদিন রাতে আমি স্বপ্ন দেখিনো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকা ঠোকি বড় কাকুরিতে চলি কথা শোনে না কো চলার খেয়ালে রেতে আরে নেশা তার স্তম্ভে দেওয়ালে আমি মনে মনে বলি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না আগ্রা মাথায় পাগড়ি দেও পায়েতে নাক কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে দেখি কলিকাতা আছে কলিকাতাতেই নমস্কার বাহ খুব সুন্দর এই যে তুমি কবিতাটা পড়লে তুমি ডাক্তার হতে চাও বড় হয়ে না হলে তুমি ইসরোতে যেতে চাও বাবা অনেক পড়াশুনো করতে হয় জানো কি পড়তে হয় জানো
অনেক কঠিন কঠিন অঙ্ক করতে হয়, সায়েন্স বিজ্ঞান এসব করতে হয়। ওরে বাবা, তুমি তো সব জানো, কিন্তু আমার থেকে অনেক বেশি জানো। কত পড়াশোনা করো তুমি? আমার সায়েন্স ভালো লাগে। আমার সায়েন্স ভালো লাগে? ই বাবা, সায়েন্স ভালো লাগে তাহলে তুমি ডক্টর হবে। তারপর ইসরোতে যাব। ইসরোতেও যাবে? ডক্টর হবে? ডক্টরের চান্স না পেলে ইসরোতে যাব। ও বাবা, কেন পাবে না? পাবে তো, তুমি তো কত ব্রিলিয়ান্ট, কত কিছু জানো তুমি। দেখো আমি শিখছি তোমার থেকে। হ্যাঁ দেখো, অনন্যা পুলিশ হবে, আর দুষ্টুমি করলে না ঠিক লকআপে ঢুকে দেবে। আমি করলে আমি তো ইসরোত থাকবো। হ্যাঁ তুমি যদি দুষ্টুমি করো, হ্যাঁ ভালো করে পড়তে হবে, নাহলে ও দেখে বলবে যে হ্যাঁ ও দুষ্টুমি করছে, ওকে লকআপে ঢুকিয়ে দি। ভালো করে পড়াশুনো করতে হবে যাতে ডক্টর হতে পারো। আমার তো সবচেয়ে ভালো ইচ্ছে ইসরোত যাওয়ার। সবচেয়ে বেশি ইচ্ছে ইসরোতে যাওয়ার? তা এরকম ইচ্ছে কেন হলো বলো তো? ওইখানে গিয়ে অনেক ভালো লাগে, অনেক কাজ করতে ভালো লাগে। তুমি জানো এখানে কি হয়? আমরা দেখো সূর্যে পৌঁছে গেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর অরুণ চলো, তুমি তো এখন একটা গান শোনালে আমাদেরকে, তাহলে এখন আমরা অরিত্র থেকে আরেকটা কবিতা শুনে নিই বরং। চলো কি বলবে? কাদের ছেলে বলো শুনি। নমস্কার, কবি যোগীন্দ্রনাথ সরকারের লেখা কবিতা কাদের ছেলে। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম মরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, বাহুবা বাহুবা ভোলাভূত হাবা, খেলিছে তো বেশ দেখিব খেলাতে, কে হারে কে দেবে কেনা হলে শেষ। দাঁতখানি চাল, মুসুরি ডাল, চিনি পাতা দই, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম মরা দই, ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে, কষে দেয় ননি, আমি যদি পাই তাহলে ওরাই আকাশে এখনই। ডিম ভরা বেল, দুটো পাকা তেল, সরিষার চাল, ডিম ভরা দই, দুটো পাকা কই, ডিম ভরা দই। বাহ অসাধারণ, খুব সুন্দর হয়েছে। তা এই যে খাবার দাবার নিয়ে কবিতাটা বললে, কি খেতে ভালো লাগে সবচেয়ে বেশি বলো তো? সবচেয়ে বেশি ফ্রুট খেতে ভালো লাগে। এ তুমি ফ্রুট খাও? বাবা ফ্রুট খেতে ভালোবাসো। আর কি ভালো লাগে? ভেজিটেবল। আইসক্রিম খাও? ঠান্ডা লেগে যায়। আহা, চকলেট? চকলেট মাঝে খাই। ভালো লাগে? হ্যাঁ। প্রিয় তো চকলেট? আচ্ছা, হ্যাঁ আমাদের কাছে ওগুলো তোমার জন্য চকলেট আছে একটা। তাহলে তো ভালো, খুব ভালো। চকলেট খাও? চকলেটও খাও। আর কি খেতে ভালোবাসো? বাবা তোমরা না অনেক লক্ষ্মী ছেলে মেয়ে, বুঝলে? আমি যাই নেবো, চিপস টিপস সব ভেজ নেবো। ও বাবা, তো বললাম তো খুব লক্ষ্মী ছেলে মেয়ে তোমরা। তোমরা পড়াশুনো করো, পড়তে ভালোবাসো, তারপর আবার ফ্রুটসও খাও, কত ভালো ছেলে মেয়ে তোমরা বলো তো। তাহলে অনন্যা থেকে একটা গান শুনে নিই এবার। বলো তো কি শোনাবে অনন্যা? লাগে তো। আরে বাস, এটা না আমার খুব পছন্দের গান, জানো তো? শোনো। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায় বকুল বনের সাখী, কে যাবি কে যাবি আয় ছুটে, আয় ছুটে মনে দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায় বকুল বনের সাখে, কে যাবি কে যাবি আয় ছুটে, আয় ছুটে মনে দেবার নেবার সময় যে ডাকে। লাগে দোল, লাগে দোল, লাগে দোল পাতায় পাতায় ছিলক লাগা দুপুরে, ঝিঝি পোকার নৌপুরে ছিলক
লাগা দুপুরে ঝিঝি পোকার নুপুরে কে যে আপন কে বাপন ভুলে যাওয়াই সুরে ঠোল মন আমার মন তোমারই ডাকি লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল বনের শাখে কে যাবি কে যাবি আয় ছুটে আয় ছুটে মনে দেবার নেবার সময় যে ডাকে লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় ছোট আমার তরুণী কনক চাপা বরুণী ওপারে কে যাবি আয় পিছে ফেলে সরুণী জকনা জাগেছে অনেকে রাখে লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বকুল বনের শাখে কে যাবি কে যাবি আয় ছুটে মনে দেবার নেবার সময় যে ডাকে লাগে দোল লাগে দোল লাগে দোল পাতায় পাতায় বাহ অসাধারণ তুমি না প্রত্যেকটা গান এত সুন্দর করে গাইছো আমি না জোনে চলে যাচ্ছি খুব দারুণ হয়েছে দর্শক বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন যে কতটা সুন্দর করে দুজনেই মিলে কি সুন্দর পরিবেশন করছে কেউ গান করছে কেউ আবৃত্তি করছে দুজনেই অপূর্বভাবে করছে যেটা বলছিলাম যে আমরা আমাদের এই অনুষ্ঠানের ঠিক অন্তিম পর্বের দিকে চলে এসেছি অন্তিম সময়ে আছি তো আমরা চাইছি যে আমরা ওদের থেকে আরও একটা গান কবিতা শুনে তারপরই অনুষ্ঠানটা শেষ করি কারণ এত ভালো গাইছে শেষ করতে মন চাইছে না তা অরিত্র এবার বলো তো তুমি কি কবিতা শোনাবে মজার দেশ হ্যাঁ আমি না ওটার জন্য অপেক্ষা করছিলাম তুমি ওটা বলছোই না চলো শুরু করো নমস্কার কবি যোগীন্দ্রনাথ সরকারের কাজের ছেলে মজার দেশ এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ শ্বেতা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চিল সেই দেশেতে বেড়াল পালায় নেংটি দূর দেখে ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে মন্ডা মিঠাই তেতো শেথা ওষুধ লাগে ভালো অন্ধকারে সাদা দেখায় সাদা জিনিস কালো জিলিপিসি তেড়ে এসে কামড় দিতে চায় কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকো জাহাজ গাড়ি ছোটে জলে মজার দেশের মজার কথা বলবো কত আর চোখ খুললে যায় না দেখা মুনলে পরিষ্কার ধন্যবাদ বাহ খুব সুন্দর তা ভাবো যদি সত্যি জিলিপি এসে কামড়ে দেয় কি হবে বলো তো মজার কথা এগুলো যদি সত্যি সত্যি হয় তুমি যদি সত্যি মজার দেশে চলে যাও তাহলে কি হবে বলো তো হবে না যাবে না যাবো না অরুণা তুমি যাবে মজার দেশে যাবে না ভালো লাগেনি মজার দেশ আমার তো খুব ভালো লাগে আমি ছোটবেলায় এই কবিতাটা খুব এনজয় করতাম জানো খুব ভালো লাগতো আমি প্রীতি মন্ডিতে কথা শিখি কি প্রীতি মন্ডিতে কথা শিখি মৃণাল দেবনাথের কথা শিখি ও হ্যাঁ 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 খুব ভালো তুমি খুব সুন্দর কবিতা বলো খুব ভালো করে শিখবে আমরা তোমার আমার সবচেয়ে ভালো লাগে কি ভালো লাগে আবৃত্তি আবৃত্তি বেশি ভালো লাগে আর কি ভালো আর কিছু বেশি ভালো লাগে না পড়াশোনার থেকেও ভালো লাগে হ্যাঁ তা স্বাভাবিক পড়াশুনো করতে আমরা কেউই সেরকম বেশি ভালোবাসি বললে একটা আসন করে দেখা তোমার বলে আসতে ও আচ্ছা আচ্ছা না না আজকে তো আমরা কবিতা বলবো গান শুনবো আবার যখন আরেকদিন আমরা করবো তখন আমরা তোমার যোগাও দেখবো ঠিক আছে তাহলে এখন আমরা অনন্যার কাছে আরেকটা গান শুনবো অনন্যা কি শোনাবে বলো হারে রে রে আচ্ছা চলো শুনি হারে রে 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 আমার ছেলে ধীরে ধীরে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমার ছেলে ধীরে ধীরে
মন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে আরে রে 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 আমার ছেড়ে দে রে দে রে গণশ্রাবণ ধারা এমন বদন হারা গণশ্রাবণ ধারা যেমন বদন হারা বাদল বাদার যেমন ডাকার আকাশ লুটে ফেরে হরে রে 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 আমায় লাগবে ধরে কেড়ে দাবালনের নাচন যেমন সকল কানন্দে রে হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে বজ্র যেমন বেগে গজ্র জলের মেঘে বজ্র যেমন বেগে গর্জে জোরের মেঘে অট আসি সকল বিঘ্ন বাধার পক্ষ ছেড়ে হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে ছেড়ে দে রে দে রে ছেড়ে দে রে দে রে বাহ খুব ভালো খুব সুন্দর গিয়েছো। আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর গান কবিতা শুনতে পাচ্ছি যে মনই চাইছে না যে এখান থেকে চলে যাই। কিন্তু কি করা যাবে, সময়ের হাতে যে আমরা সকলেই বাধা পড়ে আছি, আমাদের আজকের অনুষ্ঠানের ঠিক শেষ করতে হচ্ছে। তাও আমরা চাইবো যে অরিত্রর কাছে আমরা আরেকটা কবিতা শুনে নেব। আসলে এত সুন্দর অনুষ্ঠান থাকার লোভটা সামলাতে পারছি না, তো আরেকটা কবিতা শুনে নিত বরং। কি বল অরিত্র, শোনাবে খিচুড়ি? খিচুড়ি শোনাবে? চলো শুনে নি। নমস্কার, আমি সুকুমার রায়ের লেখা কবিতা খিচুড়ি। হাঁস ছিল সজারু, বের করুন মানে না, হয়ে গেল হাঁস ঝাড়ু, কেমনে তা জানি না। বক কহে কত ছাপে, বাহু বাকে ফুর্তি, অতি খাসা আমাদের বক ছোক মূর্তি, টিয়া মুখ গিরগিটি মনে ভারী সংখ্যা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা, ছাগলের পেটে ছিল না জানে কি ফন্দি, চাপিল বিছার ঘরে ধরি মোরে সন্ধি, জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুড়িতে, ফড়িয়ে ঢং ধরে ছিও যায় উড়িতে, গুড় বলে আমারেও ধরিল কেউ মোর ওরগে, মোর পিছে লাগে কেন হত ভাগা মোরগে, হাতিমের দশা দেখো তিমি ভাবে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে জল ভাই, সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হয়ে স্পষ্ট। নমস্কার। বাহ খুব সুন্দর এই কবিতাটা, কিন্তু আমাদের সকলের জীবনের সাথেও ঠিক মিলে যায় কোনোভাবে। হ্যাঁ হয়তো একটু কঠিন কথা বলে ফেলছি, কিন্তু হ্যাঁ মিলে যায় ঠিকই। আমাদের সকলেরই যেটা নেই আমরা সেটা নিয়ে ভাবি, কি আছে সেটা নিয়ে আমরা খুশি থাকি না। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে তো ভারী ভারী কথা যায় না। আজকের এই অনুষ্ঠানটা যেহেতু ছোটদের নিয়ে এবং তাদের বিভিন্নভাবে বিভিন্ন গান কবিতা সেসব নিয়ে, তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করি বরং। আজকের এই অনুষ্ঠানের যেহেতু ঠিক শেষের দিকে আমরা চলে এসেছি, তো আজকের এই অনুষ্ঠানে ওরা যে এত ভালোভাবে পারফর্ম করলো, গান গাইলো, তারপর আবৃত্তি করলো, তার জন্য তাদের একটা পুরস্কার তো পাওয়া দরকারই বটেই। কি বল, একটা পুরস্কার কিন্তু আমরা তোমাদের জন্য রেখেছি, বলো দেখবে কি পুরস্কার রয়েছে তোমাদের জন্য, দেখবে চলো। এই দেখো এটা তোমার জন্য, আর এটা তোমার জন্য, পছন্দ হয়েছে? তবে এখানেই কিন্তু শেষ নয়, তোমাদের জন্য আরেকটা জিনিসও আছে। এই দেখো এটা তোমার জন্য আর এইটা তোমার জন্য। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো পুরস্কারটা? দর্শক বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। তবে প্রতি রবিবার ঠিক এই সময়ে আমরা আপনাদের সামনে বিভিন্ন খুদেদেরকে নিয়ে হাজির হব।
আপনাদের চোখ থাকুক ততক্ষণ পর্যন্ত আগরতলা টিভির পর্দায়। নমস্কার। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শক্তি, আমরা সবাই রাজা।